বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় $2,227। 2020-21 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.47%, এটিও 2020-21 অর্থবছরের। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পর ক্রিকেট ইতিহাসে তৃতীয় দেশ হিসেবে নিজেদের শততম টেস্ট, ওয়ানডে ও টি-20 ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ভ্যাকসিনেটেড গ্রাম সাতক্ষীরার সদর উপজেলার জোরদিয়ার শেখপাড়া। কৃষিপণ্য কেনাবেচার মোবাইল অ্যাপ সদাই এর উদ্বোধন হয়েছে 4 আগস্ট। লাদাখের দুর্গম পার্বত্য অঞ্চলে 19,300 ফুট উঁচুতে সড়ক বানিয়ে সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণের নতুন বিশ্বরেকর্ড গড়ল ভারত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।